আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি রূপান্তর সংবাদে। সাথে আছি আমি আহমেদ বাপ্পি। বর্তমানে অতি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশসমূহ ছাড়া বিশেষ শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিড-19 সংক্রমণের হার বিবেচনায় 38টি দেশের যাতায়াতের ওপর বিশেষ শর্ত আরোপ করে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। বর্তমানে অতি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশসমূহ ছাড়া বিশেষ শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিড-19 সংক্রমণের হার বিবেচনায় 38টি দেশের যাতায়াতের ওপর বিশেষ শর্ত আরোপ করে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ আজ 1 মে থেকে আন্তর্জাতিক ফ্লাইটসমূহ চালুর জন্য প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন এয়ার বাবল ফ্লাইট সময় স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপূর্ণ দেশসমূহের সাথে সামরিক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশসমূহ হতে আগত যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় পৃথক অভিযান চালিয়ে 6,600 পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC। এ সময়ে 7 ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। শুক্রবার 30 এপ্রিল রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। দোকানপাট শপিং মলে ভিড় বাড়ায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। 30 এপ্রিল সকাল থেকেই মার্কেটগুলোতে গত কয়েকদিনের তুলনায় বেশি মানুষের আনাগোনা দেখা যায়। এছাড়াও বেশিরভাগ মার্কেটে স্বাস্থ্যবিধির নির্দেশনাগুলো মানার ক্ষেত্রে অধিকাংশ মানুষ ছিল উদাসীন। চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট শপিং মল খোলা থাকছে রাত 8টা পর্যন্ত। গত সোমবার দোকানপাট খুলে দেওয়ার পর মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় কমলেও শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতাদের সংখ্যা বেড়েছে, তবে সেটা অন্য সময়ের তুলনায় অনেক কম। ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের তাণ্ডবে আরো 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার 1 মে সকাল পর্যন্ত এ ঘটনায় মোট 398 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, তাণ্ডব চলাকালে প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। তাদের দাবি, গ্রেফতারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় 49টি, আশুগঞ্জ থানায় 4টি ও সরাইল থানায় 2টি ও রেলওয়ে থানায় 1টি সহ মোট 56টি মামলা হয়েছে। এ সকল মামলায় 414 জন এজাহারনাম আসামি সহ অজ্ঞাতনামা 30 থেকে 35 হাজার লোককে আসামি করা হয়েছে। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে তরিকুল ইসলাম নামের এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি জব্দ করা হয়। শুক্রবার 30 এপ্রিল রাত 7:45 উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জাল করে 6,500,000 টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ জানায়, উপজেলার দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের 16,68,000 টাকা ইউএনও স্বাক্ষর জাল করে আত্মসাত করেন PIO মোহাম্মদ মাসুদুল ইসলাম। বিষয়টি নজরে এলে থানায় অভিযোগ দেন ইউএনও ফাতেমা তুজ জোহরা। খুলনায় খানজাহান আলী থানাধীন বাদামতলায় সড়ক দুর্ঘটনায় RRF এর পুলিশ কনস্টেবল দীপক নিহত হয়েছেন। শুক্রবার 30 এপ্রিল সন্ধ্যা 7:30 এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে কনস্টেবল দীপক মোটরসাইকেল যোগে বাদামতলা থেকে RRF এর দিকে যাওয়ার সময় শিরোমণি দিকে থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়েন দীপক। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অপর মোটরসাইকেলটি দ্রুত পালিয়ে যায়। নিহত কনস্টেবল দীপকের বাড়ি কুষ্টিয়ায় কুমারখালী যোধপুর গ্রামে। করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় জরুরি ভিত্তিতে ব্যবহারের মডার্নার তৈরি টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এ নিয়ে এখন পর্যন্ত মোট 5টি টিকার অনুমোদন দিল সংস্থাটি। গত শুক্রবার এক বিবৃতিতে WHO বলেছে, জরুরি পরিস্থিতিতে দ্রুততম সময়ে যত বেশি সম্ভব ঔষধ, টিকা ও ডায়াগনস্টিক সহজলভ্য করাই তাদের লক্ষ্য। জাপানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হেনেছে 6.8 মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প। বাংলাদেশ সময় শনিবার সকাল 7:30 দিকে ভয়াবহ এই কম্পনে কেঁপে ওঠে দেশটি। এর উৎপত্তিস্থল ছিল ইশিনোমাকি শহর থেকে 38 কিলোমিটার দূরে।
অবশ্য জাপান আবহাওয়া সংস্থার বড়তে বার্তা সংস্থা রয়টার্স বলেছে কম্পনের মাত্রা ছিল 6.6, এতে কেঁপে উঠেছিল রাজধানী টোকিওর ভবনগুলো। ক্রমশ বেড়েই চলেছে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের ভয়াবহতা, প্রতিদিনে ছাড়িয়ে যাচ্ছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারত সহ বেশ কয়েকটি দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে ঊর্ধ্বমুখী সংক্রমণে বিপর্যস্ত। সারা বিশ্বে গত 24 ঘন্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে 14,487 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে শনাক্ত হয়েছে 8,80,406 জন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।